টাঙ্গাইলে কলেজ ছাত্রীকে অপহরণ করে দল বেঁধে ধর্ষণের তিন দিন পরও পাঁচ আসামির কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে নিগৃহীত করার অভিযোগ করা হয়েছে। হাসপাতালে ভুক্তভোগীকে দেখতে গিয়ে সুবিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। সোমবার অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়া কলেজ ছাত্রীর খবর নিতে বৃহস্পতিবার হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এ সময় হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন তিনি। পরে মামলার অগ্রগতি নিয়ে পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেন তিনি। আমাদের দেশে অশান্তির সবচেয়ে কারণ হলো সবকিছু প্রভাবিত হয়। আমার কাছে তো এখানেও মনে হয়েছে যে একটা সম্ভাবনা আছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেলেও রিপোর্ট না আসা পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা যাবে না বলে জানান চিকিৎসকরা। সোয়াব টেস্ট আসে না, এমনি ফিজিক্যাল এক্সামিনেশন করছে। হ্যাঁ আছে, আলামত আছে। ধর্ষণের আলামত আছে না? রিপোর্ট আমাদের হাতে, সোয়াব এখনো আসেনি। তদন্তের স্বার্থে এখনই কিছু বলাটা ভুলও হতে পারে। ভিকটিম মানসিকভাবে বিপর্যস্ত ছিল, আমরা তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। যদি কোনো লোক জড়িত থাকে তাহলে সে বাদ পড়বে, এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দেওয়া উচিত। সঠিক রহস্য উদ্ঘাটন করেই আপনাদের সামনে আমরা আবার উপস্থিত হব। যে মামলা যেহেতু হয়েছে, আসামি অবশ্যই গ্রেপ্তার হবে। ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে প্রভাবশালী একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে নিগৃহ করার অভিযোগ করা হয়েছে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।